সুস্বাস্থ্যের সাথে বকশিস করে দাও। আমার ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি যারা আছে সকলকে সুস্বাস্থ্যের সাথে বকশিস করে দাও আল্লাহ। বিশেষ করে আমার হুসাইন জারি আর হাসান হাসনাইন আল্লাহ তাদেরকে তাদের দাদা নানার চরিত্রের অধিকারী বানায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তাদেরকে নেক হায়াত বসায় দাও। আমার ভাগ্নিগুলা আমার মেয়েগুলা সহ আমার ভাতিজিকে অবসর মেয়ে সহ আল্লাহ সকলকে নেক হায়াত বকশিস করে দাও আল্লাহ। মা ফাতেমার বান্দি হিসাবে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ তোমার ওলীদের তোমারই নজরে আমাদের সন্তানগুলাকে সুপর্দ করে দিলাম আল্লাহ, তুমি কবুল আর মনসুর করে দাও। তাদের যা যা দরকার তুমি ব্যবস্থা করে দিও, তাদের দাদা রঙে তুমি তাদেরকে রঙিন করে দিও। দিন দিন ইসলামের জন্য আমাদের সন্তানগুলাকে অক্ষ করে দিলাম, তুমি কবুল করে দাও। দিন ইসলামের জন্য আমাদের সন্তানগুলাকে অক্ষ করে দিলাম, তুমি তোমার আমিনের দিনের জন্য আমাদের সন্তানগুলাকে অক্ষ করে দিলাম, তুমি কবুল আর মনসুর করো আল্লাহ। আমাদের পরিবারের প্রত্যেকটা জরুরতকে তুমি মিটায় দাও। আমি একটা মিনিট সময় ছেড়ে দিলাম বাবা, আপনারা নিজ নিজ মনের পছন্দগুলা মালিকের কাছে জানাই দেন। স্বামী আনা নিছে বৈশা বৈশা আর দেখেন চোখের দুরা আমি এক ফুটা পানি ছাড়তে পারেন, এই পানিটাই হবে আপনার দোয়া কবুলের মাধ্যম আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমরা সকলকে তুমি সুব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কি দরকার তুমি তো জানো আল্লাহ, যা দরকার তোমার ওলীদের উসিলা ব্যবস্থা করে দাও আল্লাহ। এই মাহফিল আল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ আমাদের পক্ষে আবহাওয়া সহ সকল প্রকার ব্যবস্থা করা তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। তোমার বলি রিসালে সর্বোচ্চ সফলতা দান করে দিও, এই মাহফিলকে তোমার নজরে হাওলা করে দিলাম, তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আল্লাহ একজনকে তুমি খালি হাতে বিদায় দিও না, প্রত্যেকের মনে মকসুদ গুলো পূরণ করে দিও। সাল্লাল্লাহু আলাইহি কালকে মাজারে তোমার নূর আসি سيدنا محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, এখন এশারে আযান হবে, তারপর এশারে নামাজ, তারপর আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। আগে স্ক্রিয়া জামির উদনায় আপনারা উপরে আসুন, আপনারা নিজেই দায়িত্ব রাখবেন এবং সমস্ত সমস্ত কুলচুকরি মহলেদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। চতুর্দিকে আমাদের সিসি ক্যামেরা প্রশাসনের লোক আছে, এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না যাতে করে আপনারা কোনো ঝামেলার মধ্যে পড়েন। চতুর্দিকে আমাদের লোকজন আছে, সিসি ক্যামেরা আছে,